পয়সা দিলু আকো পয়সা দিলু আকো মু কলে লেকারা 400 দিছে মই ই 400 দিছে ই 400 দিলে মই 5 কোটি নোট দিলু পাঁচ মই এটু ললু এটু দুখ ললু কিমান হবো 300 মাখন জানো আর ই 400 দিছিলে তার দুখটু মই ললু এটা কি ভুল হইছে হব এইদরে কটা হয়ে সব মই ললু মাংস এটা বনাই খাই লো তারপর বাকি ভিডিও তো বনাবল চেষ্টা করি আমি মাংস বড়িয়া কাটিছ সব সব না এই পিসবিল দেখাম বলে ভাবিছিল কাটি শেষ করে দিলে ভিডিও তো হ্যাক করব নিল দেখুন সম্পূর্ণকে ভিডিওটো দেখাম বলে ভাবিছিল হে তথাপি ইমানটো বাছিছে আর কি ডর গাহরি আসিল দেখিছিলে আপনাদের সে অকান কবাত ফুড়বলে গেছিল যে সেই কারণে ভিডিওটো সম্পূর্ণকে বনাব না পালো আগর পার্টটো দেখাম বলে কৈছিল কাটিংটো তথাপি এই কাটিংটুকে দেখাই দিল অকমান কি কেজি ললে ডিসি এটু হ্যাঁ ইউনিভার্সিটি নাকি অর্ডার এটা একটু আপনার লাস্ট মাংস ন টোটাল কিমান কেজি মান আছে 70 ন 60 এটা অন্তিম দৃশ্যবিল দেখাই দিয়ে আছো আর বেশি টাইম হওয়া নাই 3 ঘন্টা শেষ হয়েছে ন আমার ইয়াতে এইদর সেলিং হয়ে দেখেছে না ফুল সেলিং দেখাই দেব মজা কাটিং করাটো সব এনেকে দেখাই দিব কাটিং তো ভালো এন আর 2-3 দিন হে এটা লগতে মাংস শেষ হল তার অর্থ আছে 13 কেজি অর্ডার আহিলে বাকিবিলাক কাটিং কৰি আছে চাওক ইয়া লাস্ট থাকি যাব এইবিলাক কলিজাবিলাক ন এয়া কলিজা এয়া মাথা এয়া হৈ গ'ল নলি এইটো কাণ হৈ গ'ল এইটো কিডনি হৈ গ'ল এইটো দিল হৈ গ'ল তা তেনেকৈ আছে আৰু কিবা কিবি ইনটেষ্টাইন এর কাটিং হবো নাকি আট কেজি আছে গরম মানে সাংঘাতিক গরম মানুষ থাকিও পড়া নাই অনুভব কিমান আছে গমে নাই 46 অনুভব খালি 42 আছিল আজি 46 সারি বেশি আছে অনুভবটো মানে ফিলস লাইক শুকান হয়ে গেল না পানি ফটো নাই এনে খাল বিলত ফটো পানি নাই কেন বেশি গরম এটা বনজুই লাগিব বনজুই 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 লেখাই হয়েছে রে লাগিলে যিমানে গরম হোক নহোক গাহৰিটো খাই থাকিব লাগে গাহৰি মেইন হয় নাই লাগাই গাহৰি মেইন এইটো নহয় এইটো কাটিংটো এইটো কাটি লওক হয় নেকি কাটি লওক এইফালে ওলাই দে সেইটো চাইটো ওলাব কৈছে 1.5 কেজি অঁ যিফালে ইচ্ছা মতে ওলাব কাটি আনিব 6 কেজি এইফালে 13 কেজি আপনার
তাম গরম বে ছয় কেজি এইবিলাক 13 কেজি ন মাংস হেকে হ'ল আৰু হেল্ল' হেল্ল' অঁ হৈছে আৰু ইমান থাকিল ন গরমত থাকিব পৰা নাই এটা বাটি লৈ আহিব লাগে সেইকাৰণে উঠাবলৈ ভাল হয় ন নাই বা নাই বা সৰহ হ'ব লাগে মানুহ কাম নকৰে থিয় হৈ থাকিলেও ঘাম ওলাই আছে নে যেনে আচৰিত দেই গৰম নেমু পকা মানে ইমান তৎক্ষণাত ন হিটটো গম পোৱা যাব আৰু যিহে গৰম হৈ আছে সেউজীয়াটো ডাইৰেক্ট হালধীয়া পৰিলে য়েল্ল' সেইটোতো হালধীয়া কেজি কাটিং হৈ গ'ল এইটো আপোনাৰ 6.5 কেজি 6.5 কেজি কাটিং হৈ আছে কিছুমানে
বেলেগ ষ্টাইলত কাটি থাকো। ৰঙা মাংস বেছিকৈ লাগে বুলি কৈছে। মিলাই ল'ব লাগিব ৰঙা আৰু, হয়নে? বেছি তেল তেল হ'লেতো তাত তেল বেছি কৈছে। মিক্স হ'ব লাগিব সম পৰিমাণে। দাঁত বগিব লাগিব। ব্ৰইলাৰ দিয়ে নাই ব্ৰইলাৰ মাছ আছে কি হৈছে আচৰিত দেই। এটা লাষ্ট চকলা বাকী আছে ন, লাষ্ট পিচ এই মাংস ইয়াতে এনেকৈ ডাইৰেক্ট মাৰি টাক 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 দি থাকিলে হ'ল। অঁ এনেকৈ কাটি লোৱা চব প্ৰথম লাইন টু লাইন কাটি লওঁ একেবাৰতে, তাৰপিছত পিচ কৰি দিয়া ন বেছি। বাছ এটা দি থাকা টক টক ভাত খোৱা হোৱা নাই নেকি? এইটো তই তয়ে ৰাখিছ তেনেকে, বুজিলি? আপুনি ৰাখিছে নেকি? এই দুপিছমান পৰিছে, এই ধৰিব লাগিব। আগতে যে বাকেট এটা প্লাষ্টিকৰ আছিলে যে, এই তেনেকৈ সমান লৈ আনিব লাগে, তাত মজাকৈ খাপ খাই যায়তো, তাৰ বাবে জুতি ভাল লাগিব মোৰ। আৰু এটা বেলচা লাগে সদায়। Thank you.
হৈ গ'ল এয়া সম্পূৰ্ণ এটা গাহৰি কাটি আপোনালোকক মই দেখালোঁ এই ভিডিঅ'ৰ জৰিয়তে চাই লওক এতিয়া আৰু আৰু মাৰিবি নেকি হৈ যাব ন এটা সম্পূৰ্ণ গাহৰি কাটি শেষ হৈ গ'ল এতিয়া কি কি বাচিলে ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিম বুলি ভাবিছোঁ এয়া চাই লওক এইখিনি বুকিং হৈ গ'ল জোখা জুখি ক্লিয়াৰ হৈ গ'ল সাত চাৰে ছয় কেজি লৈ গ'ল ইমানটো বাচিছে তাৰপিছত কলিজা কেইটামান কলিজাটো বাচিছে এইবিলাক ডিলটো হাৰ্টটো তাৰপিছত কলিজা বাচিছে ইয়াৰ ঠেং কেইটামান বাচিছে ফেবাৰটো বাচিছে কাণ বাচিছে আৰু মাথাটো বাচিছে মাথা পেটুবিলাক অকণমান অকণমান বাচিছে আৰু তেতিয়াহ'লে আজি ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিছোঁ ভিডিঅ'টো ফুল ভিডিঅ' এটা গাহৰিক আৰম্ভণিৰ পৰা কটাটো আৰম্ভণিৰ পৰা শেষলৈকে কাটিংটো দেখুৱালোঁ আপোনালোকক ভিডিঅ'টো কেনেকৈ লাগিলে চাই কমেণ্ট কৰিম বুলি আশা কৰিছোঁ ধন্যবাদ।